Salnui Saltamni Bisingono Hakwakmani Norui Phiyok Jakphinai Assam Agartala Lahar Kotor Watei Phaimani Bagai Assam Hasini Dima Hasau Hangkor Nokhobi Kaini Jiba Hangkoro Tui Loma Bai Muthum Jakdirba Hasini Railway Route Connectivity Aba Haikeno Watei Phaimani Bai Assam Agartala Laharni Sunapur Amsayo Hakwagai Muthum Jaka Dirbani Lifeline Assam Agartala Lahar Kotor Piaba Dakina Hakwakmani Norui Salnui Saltamni Bisingono Phiyok Jakphirnai Lahar Kotor Sangrong Salo Secretariat Kaisa Kokthum Pandaringi O Koktuma Salakya Chamung Bedekni Ojomarok সেখানে ত্রিপুরার প্যাসেঞ্জার হামসফর এবং কাঞ্চনজঙ্ঘা আগরতলা থেকে রওনা দিয়েছিল এবং ওখান থেকে তিনটা ট্রেন গুয়াহাটি থেকে শুরু আর যাত্রা করেছিল সেই সব যাত্রীদের পরিবহন দপ্তর এবং রেল মন্ত্রককে আমরা তাদেরকে দ্রুত নিরাপদ স্থানে নেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি তো দ্রুত রেল মন্ত্রক ত্রিপুরা প্যাসেঞ্জার যারা হামসফর এবং কাঞ্চনজঙ্ঘায় ছিলেন এখান থেকে চলে যাচ্ছিলেন ওনাদেরকে আগতলা ফিরে নিয়েছেন এবং তাদের রেল ভাড়া তারা ফেরত দিয়ে দিয়েছে তদ্রব যারা গুয়াহাটি থেকে এসেছেন তাদেরকেও গুয়াহাটিতে নেওয়া হয়েছে তাছাড়াও যারা বয়স্ক আছে তারপরে অল্প বয়স আছে মহিলা তাদেরকে আসাম রাইফেল বা আর্মির হেলিকপ্টারে তাদের কুম্ভিগ্রাম শিলচারে নেওয়া হয়েছে তাছাড়া পরিবহন দপ্তর এর পরিপ্রেক্ষিতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর দিয়ে একটা ডিউলেটার ভারত সরকারের যে সিভিল এভিয়েশনের মন্ত্রীর কাছে চিঠি দেওয়া হবে এখন রাজ্যে 18টি ফ্লাইট নামে 18টি ফ্লাইট উড়ে এই পরিপ্রেক্ষিতে আরও অতিরিক্ত ফ্লাইট কলকাতা আগরতলা কলকাতা আগরতলা কলকাতা দিল্লি আগরতলা আগরতলা গুয়াহাটিতে অতিরিক্ত ফ্লাইট যেন এই সময়কালীনে আরো ব্যবস্থা করা হয় যেন ত্রিপুরাবাসীর এই দুর্ভোগ যেন পেতে না হয় তাছাড়াও দপ্তর থেকে আমরা অবিরাম ওই সিভিল এভিয়েশনের সাথে যোগাযোগ করেছি কালকেও একটা বিগ ফ্লাইট কলকাতা থেকে আগরতলা আসার কথা ছিল এখানে যারা এই স্টেশন ডাইরেক্টর উনি পারমিশন দিতে ছিলেন না ফ্লাইটটা ওয়াস টাইম আছে তাদের সাড়ে সাতটার মধ্যে ফ্লাইটগুলি ল্যান্ড করতে হয় পরিবহন দপ্তর থেকে আমরা দায়িত্বকে আমরা বলেছি ওই ফ্লাইট জন্য আগরতলার নামে তদ অনুযায়ী বিগ ফ্লাইট যেটা গতকালকে সন্ধ্যা সাতটা দশে কলকাতা থেকে ছেড়ে আগরতলাতে নিরাপদ স্থানে ল্যান্ড করে আগরতলা থেকে যাত্রীদেরকে নিয়ে কলকাতায় ফিরে যায় এই আমি অনুরোধ করবো খাদ্য দপ্তরের সচিব আছেন উনি খাদ্য দপ্তর থেকে কি কি ব্যবস্থা নিয়েছেন উনি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরবেন ব্যবস্থা সেটা অনেকটা ডিসরাপ্ট হয়েছে তো একটা সন্দেহ সবার মধ্যে হয়েছে যে চাল ডাল তেল রেশনের কি হবে দেওয়া যাবে কি না তো আমরা আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই আমরা মেইনলি রেশন আমাদের মেইন কনসার্ন আমাদের আজকেও যে চাল মজুদ আছে তাতে আগামী 42 দিন চলবে 42 দিন 42 ডেজ গম যেটা আছে তাতে 38 ডেজ চলবে চিনি চলবে 28 দিন মসুর ডাল আছে 41 দিন লবণ চলবে 33 দিন কেরোসিন তেল চলবে 10 দিন কারণ এইভাবে যে এখন একটা প্রশ্ন আসবে সঙ্গে আছে পেট্রোল ডিজেল পেট্রোলের এখন মজুদ যেটা আছে আজকে আগামী 8 দিনের আছে ডিজেলের আছে আগামী 5 দিনের তা আমরা অলরেডি ইন্ডিয়ান ওয়েলের সঙ্গে যোগাযোগ রক্ষা করছি
তারা অলরেডি এটা ট্যাঙ্কার দিয়ে এখন আনা শুরু করেছে, গতকালকেও পাঠিয়েছে, আজকেও লোড হয়েছে, আগামীকালকে আসবে। সুতরাং এখনই প্যানিক হবার মতো কোনো কিছু অবস্থা নেই। আমরা চাইছি ট্যাঙ্কার দিয়ে এনেও যাতে স্বাভাবিক অবস্থাটা বজায় রাখা যায়। স্বাভাবিকভাবেই র্যাবে তো অনেক বেশি কোয়ান্টিটি আসত, কয়েকদিন পরে একটা ট্রেন আমাদের চলতো, এখন ডেইলি আসতে হবে। স্বাভাবিক রোডের উপর আমাদের নজর আছে। আজকেও আমাদের শিলং গভর্নমেন্টের সঙ্গে কথা হয়েছে, তারা জানিয়েছেন যে জায়গা খারাপ হয়েছিল তাতে চলাচল শুরু করেছে, কিন্তু সেই স্পিডে চলতে পারছে না, আস্তে আস্তে চলছে, আশা করছে এক দুদিনের মধ্যে ডেভেলপ করবে। তা এটা আমাদের আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি এই মজুদের পরিমাণটা, যাতে আপনারা এটা দিয়ে বিভ্রান্তি যাতে কোনো রকমের তৈরি না হয়। সর্বোপরি বাজারেও যে জিনিসপত্র আছে সাধারণ মানুষের জন্য তার প্রতিও আমরা নজর রাখছি। আমরা কনসার্ন বিএম এসডিএমদেরকে ইতিমধ্যেই জানিয়েছি বাজারে নজর রাখার জন্য। বাজারের ব্যবসায়ীদের সঙ্গে যে কথা হয়েছে তাতে দেখা গেছে এক্ষুনি ক্রাইসিস হওয়ার মতো জিনিস নেই। ওনারাও গুয়াহাটি থেকে ট্রাকেই মাল আনার ব্যবস্থা করছেন, যেহেতু রেল লাইন ঠিক করা একটু সময় সাপেক্ষের ব্যাপার, কারণ আপনারা দেখেছেন ছবিতে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে রেল লাইনের, এটা এক দুই দিনের মধ্যে হবার বিষয় নয়। তবু ওনারা কথা দিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব, কারণ আসামেরও একটা পার্ট এতে এফেক্টেড, তারা চাইবেন যত তাড়াতাড়ি সম্ভব সেটা হয়। তো আমাদের সার্বিক নজর আছে যাতে এরকম কোনো পরিস্থিতি তৈরি না হয়। তদুপরি আমরাও রিকোয়েস্ট করেছি ইন্ডিয়ান অয়েলকে, এফসিআই কর্তৃপক্ষকে, ওনারাও যাতে নজর রাখেন কোনোভাবেই, যাতে নর্মাল যে সাপ্লাই সেটা যাতে ডিস্টার্ব না হয় রেশন সব লোকাল মার্কেট তেল ডালের ক্ষেত্রে। আপনাদের মাধ্যমে আমরা রাজ্যবাসীকে এটাই জানাতে চাই, প্যানিক হবার মতো এখনও কোনো পরিস্থিতি তৈরি হয়নি, নিয়মিত যাতে তেল আসে সেটার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের বর্তমানে আপনাদের যদি বলি, আমরা লিখেও দিয়েছি পেট্রোল 220 কিলোলিটার এবং ডিজেল 350 কিলোলিটার লাগে। তো আমরা শিলচর থেকে গুয়াহাটি থেকে আমরা ব্যবস্থা করেছি, তারাও পাঠাচ্ছেন ট্যাঙ্কারে করে। আমাদের আশা যদি রোডের ডেভেলপমেন্ট হয়ে যায় তাহলে হয়তো আমাদের খুব বেশি সমস্যা করতে হবে না, অন্তত বজায় রাখা যাবে। মেঘালয়ে ছিল কিছুটা, তারপরে আদারিটা ঠিক হয়ে গেছে এখন, তারা বলেছেন যে গাড়ি চলাচল শুরু হয়ে গেছে, কারণ বৃষ্টিটা মেঘালয়ের বর্ডারও ছিল প্রচুর। এই মুহূর্তে রাস্তায় ট্যাঙ্কার কয়টা আছে? আমাদের কালকে আগে অতীতেও যে ব্যবস্থা ছিল, যদি কোনো সংকট হয় এটা অল্টারনেটিভ রাখা হয়েছে। কারণ ডেপো আছে, ট্রেনের ডেপো আছে, ওখানে রাখা যাবে আর কি। এটা অল্টারনেটিভ, যদি আমাদের কাছে রিপোর্ট ছিল ত্রিপুরার বাস দুটা আটকে ছিল ওখানে, কালকেও মেসেজ পেয়েছি একজন মহিলা আটকেছে, তো হেলিকপ্টার পাঠানোর জন্য পড়েছিল। তো ধরুন আমরা চেষ্টা করছিলাম, কিন্তু আজকে রাস্তা যেহেতু খোলা হয়েছে আমরা চপার পাঠাইনি। স্যার আপনি যেটা বলেছেন যে বিমানের সংখ্যা বাড়ানোর জন্য অনুরোধ জানানো হয়েছে, যেটা দেখা গেছে সড়ক এবং রেল যোগাযোগ বিঘ্নিত হয়, বিমান ভাড়া অনেকটাই আকাশ ছোঁয়া, সেটা নিয়ন্ত্রণে কি কোনো রকম ব্যবস্থা নেওয়া হবে? যেটা নতুন নীতি অনুযায়ী ভারত সরকারের এয়ারলাইন্স গুলি সব প্রাইভেট সংস্থা, তারা ভাড়াটা তারা নির্ধারিত করে। তবু আমরা রিকোয়েস্ট করবো ত্রিপুরা সরকারের পক্ষ থেকে যেন এই মুহূর্তে যেন ভাড়া বৃদ্ধি না করে। আটটা ট্রাক এখানে এসে দাঁড়িয়েছে, এগুলো আটকে ছিল, খুব সম্ভবত আটকে ছিল, আটকানোর পরে এগুলো এসে গেছে। অ্যাকর্ডিংলি পেঁয়াজও আছে,
আমাদের কাছে যে রিপোর্টটা যেটা আছে অন্তত 17-18 দিনের আলু পেঁয়াজ আমাদের কাছে মজুদ আছে। ওইটা যেটা বলছেন ওই যে আমাদের একটা যে প্রচার হয়ে গেছে যে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে, কবে শুরু হবে ঠিক ঠিকানা নেই, তো আজকে আমাদের রিকোয়েস্ট থাকে যদি এইটা প্রচারটা হয়ে যায় যে আপনাদের মাধ্যমে যদি এটা পরিষ্কার হয়ে যায় যে রাস্তা অলরেডি খুলে গেছে এখন আর সমস্যা হবে না, ট্রেনের ক্ষেত্রে হয়তো একটু থাকবে, তাহলে পরে আমার মনে হয় যেটা আছে সেটাও অটোমেটিকভাবে যাবে। আর আমাদের টিমগুলো যেটা আমার গ্রুপে আসছে বিভিন্ন বাজারগুলোতে যাচ্ছে, যেটা আমার একটা গ্রুপ আছে যেটা ইয়েতে সাপিং সেন্টার বাজারগুলোতে যাচ্ছে, আমিও একটু ভেবেছিলাম গ্রুপে অন্য রাস্তাঘাট আমি চলে এসে ডিসান দিয়াম এবং সতরের টিসি এবং এলটিসি যারা আছে এলটিসি ফুডের তারা কিন্তু রেড করছি, মানে তাদের আমরা রেডটা করছি, কিন্তু যেহেতু নাম্বারটা কম এটা হয়তো আর সব জায়গাতে পুষতে পারছে না এই জিনিসটা হতে পারে, তো আজকে এইটা এই রিপোর্টটা আমরা রিকোয়েস্ট করবো যদি এটা যদি প্রচারে যায় তাহলে পরে অটোমেটিক বাজার দেওয়া আবার আগের জায়গায় চলে আসবে। আজকে আমি 8টা গাড়ি দেখেছি, ট্রাক 8টা দেখেছি, আলুর ট্রাক 8টা কমেছি, আমি গাড়িতে আস্তে আস্তে আন্দোলন করছি। তাছাড়া এখানে আমাদের যে মৈনারগঞ্জ শিলচরের মৈনারগঞ্জ একটা ইয়ে আছে, ডিপো আছে, এই ডিপোতে তাদের যে সাপ্লাই বিশেষ করে পেট্রোল এবং ডিজেলের সাফিসিয়েন্ট কোয়ান্টিটি তারা ইয়া করে রেখেছে, ডিজেল মজুত করে রেখেছে, ওইখানে প্রায় 12,000 কিলোলিটার 12,000 কিলোমিটার ডিজেল আছে, ওখান থেকে আমাদের স্টেটের রিফিলটা হচ্ছে। আর পেট্রোলের ক্ষেত্রে ওইরকমই প্রায় 1200 কেএল মতো আছে, ওইটাকে আমাদের ভাগ করে দিচ্ছে তিনটা, লোয়ার আসাম যেটা শিলচর ডিভিশন যেটা বলছে শিলচর ডিভিশন মিজোরাম এবং ত্রিপুরা, মানে আমাদের পেট্রোল এবং ডিজেল মানে আসছে শিলচরে, শিলচরে শিলচরে আছে, শিলচর থেকে দিচ্ছে, প্লাস গুয়াহাটি থেকে ট্যাঙ্কার যেগুলো আসছে গুয়াহাটি থেকে ডাইরেক্টলি চলে আসছে, দুই জায়গা থেকে আছে গুয়াহাটি এবং শিলচর, হ্যাঁ শিলচর থেকে।